আসসালামু আলাইকুম, হোম ট্রিটমেন্ট বিটির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে যদি পেটে তীব্র ব্যথা হয় তাহলে আপনি কোন ওষুধটি খাবেন। তো সাধারণত পেটে তীব্র ব্যথা কিংবা মাঝারি ব্যথা হলে ডাক্তাররা অ্যালজিন ওষুধটি খেতে পারে। তো অ্যালজিন 50 mg এটি নিয়ে আজকে আলোচনায় থাকবে। তো এই ওষুধটি আপনারা কেন খাবেন, কিসের জন্য খাবেন, কোন ইন্ডিকেশন দেখা দিলে খাবেন, এর ডোজ এবং দাম সম্পর্কে সহজ এবং সংক্ষেপে আলোচনা করব। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব কিংবা লাইক না করলে আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা হারিয়ে ফেলি। তো অ্যালজিন এই ওষুধটি, এটি কিন্তু রেনেটা লিমিটেড কোম্পানির একটা প্রোডাক্ট। তো এটি সাধারণত যখন মাসিকের সময় মেয়েদের প্রচুর পেটে ব্যথা হয় তখন কিন্তু এটা নির্দেশিত। এছাড়াও খাদ্যনালীতে ব্যথা হলে কিংবা মূত্রতন্ত্রে সমস্যার কারণে এটি দারুণ কাজ করে থাকে। এছাড়াও মূত্রতন্ত্র ও স্ত্রীর যৌনাঙ্গে সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার কারণেও এটা কিন্তু নির্দেশিত। তো সাধারণত এটি কিন্তু মেয়েদের মাসিকের সময় পেটে প্রচণ্ড ব্যথা হলে কিংবা নর্মালি পেটে ব্যথা সাধারণত হয়ে থাকলে যে কোনো ব্যথার জন্যই ডাক্তাররা এটা সাজেস্ট করে থাকে। তো অ্যালজিন 50 mg ওষুধটি আপনি, এটা সাধারণত একজন ডক্টর রোগীর সার্বিক দিক বিবেচনা করে ডোজটি নির্ধারণ করে থাকে। তারপর এটা কিন্তু দিনে 2 থেকে 6টি খাওয়া যায়, তবে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তো এই ওষুধটি আপনার যে কোনো ফার্মেসি থেকে সহজে সংগ্রহ করতে পারবেন, আর এই ওষুধটির দাম পড়বে কিন্তু আপনার 8 টাকা করে, এটা আপনি যে কোনো ফার্মেসি থেকেই পাবেন। তো পেটে যাদের প্রচণ্ড ব্যথা কিংবা এই ধরনের সমস্যা রয়েছে, খাদ্যনালীতে কিংবা মূত্রতন্ত্রের বিভিন্ন সমস্যা রয়েছে, তারা কিন্তু ওষুধটি খেতে পারবেন। সাধারণত এটা কিন্তু ব্যথার জন্য খুবই ভালো কাজ করে থাকে। তো যে সমস্ত মায়েরা কিংবা মেয়েরা রয়েছে যাদের ঋতুচক্রের সময় প্রচণ্ড পেটে ব্যথা হয়, তল পেটে প্রচণ্ড ব্যথা করে, সেক্ষেত্রে আপনি ওষুধটি খেতে পারেন। এবং ওষুধের পাশাপাশি আপনার হালকা কুসুম গরম পানি সেঁকও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপকৃত আপনার হবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। যেহেতু ডক্টরের সাথে সরাসরি কাজ করছি, সুতরাং সঠিক মেডিসিন সঠিক ধরানোর চেষ্টা করবো। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।